আসলামু আলাইকুম সবাই রে শুরুতে জানাই আর তারপরে শেয়ার দিরাম সেই জন্মদিনের খাবার কি খাইছিলাম রেস্টুরেন্টে তো অনেকগুলা ভিডিও জমে গেছে তার জন্য জটপট শেয়ার দিয়ে শেষ করতাম চাইলাম তো আশা করি যারার আর বালা লাগবো আমার সাথে থাকিয়া আমার ভিডিওগুলা দেখার চেষ্টা করবা তো খুব সুন্দর একটা জায়গা আসলে তার হোস্টেল এত সুন্দর লাগলো আসলে ব্লু তো দেখলে আমার অনেক ভালো লাগে খুব সুন্দর রেস্টুরেন্ট আর লাইট অনেক দাম রিয়েল কেস্টেল কার্পেটর জিগি জিগি দেখলাম সুন্দর লাগে সবাই তাহ আসে দেখতে পারবা কি খাওয়ার খাইরা আজকে দেখুন আমার মেয়ে তারারে হইরা খিতা খিতা তারার খানি আসলে এখানে গেলে খিতা খানি আছে দেখলাম শুধু হেলথি খাবার ফ্রাই কিছু নাই দিব তারা প্রথমে দিলো দেখলাম আমার চা আর আমার মেয়েরে দিল হট চকলেট হইল ম্যাম ইংলিশ টি তো নিয়ে আসলো তারা আমার জন্য বার্থডের একটা কার্ড হ্যাপি বার্থডে মাম সবাই আসে বললো মাম হ্যাপি বার্থডে আমি আর কি কইব হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে নাকি তো অবশ্যই শেয়ার করলাম আমার ওই দেখে দেখলাম আমি একজন লোক কি করে মিউজিক বাজার তারপরে আস্তে আস্তে উপরের দিকে গেলাম উঠিয়া তো লোকটা দেখলাম খুব সুন্দর মিউজিক করে তো হাসতেছে আমার দেখে চাই বললাম আমি তোমার রেকর্ড করিয়া নেই লোক কেনো প্রবলেম মনের রঙে সবকিছু রঙ্গিয়ে রাখা যায় যদি মন মিলে মনের মতন মানুষ না হইলে কি সুন্দর রং লাগাইবে তারা এমনি একটা কালার করিয়া আছে একটা বোর্ড তো সুন্দর শুরুতে কই সবাইরে যদি বালা লাগে সবাই সাপোর্ট দিবা আমারে যারা সাপোর্ট দিবা অবশ্যই পাশে পাইবা ওরে নীল দরিয়া আমার দেরে চারিয়া বন্দী হইয়া মনুয়া পাখি আরে খান্দে রইয়া রইয়া ও রে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া বন্দি হইয়া মনুয়া পাখি আরে খান্দে রইয়া রইয়া ও রে দরিয়া কাছের মানুষ দূরে তরিয়ামে দারুন জ্বালা দিবা নিশি দারুন জ্বালা দিবা নিশি অন্তরে অন্তরে একলা করে মন বধুয় আমার আছে ওরে নীল দরিয়া আমায় দেরে চাড়িয়া বন্দি হইয়া মনুয়া পাখি খান্দে রইয়া রইয়া কাচের মানুষ দূরে মরি আমি রে দারুন দারুন জ্বালা দেবা নিশি অন্থরে অন্থ আমারে তো সাদের মন বদুয়া রে কি জানি কি আমারে তো সাদের মন বধু আহারে কি জানি কি করে ও সাম্পানের নাইয়া আমাদের বিড়াইয়া বন্দি হইয়া মন হুয়া পাখি আহিরে খান্দে রহিয়া রহিয়া তখন তারা কি দিলো আমারে প্রথমে আনিয়া ইংলিশ টি দিলো মাম ইংলিশ টি তারপরে কি দিলো স্কোন রাইভার রোগী জাম দিলো ক্রিম দিলো নের দিয়া দিলো হট চকলেট তারপরে তারা আস্তে আস্তে কি করছে আমার বাড়তে একটা খেন্ডল জ্বালিয়ে নিয়ে আসছে আমি তো লাভ করছি আমার মেয়ে এখন ফুদ হোক আমি কি ফু ফুদিব আমার মুখে তো সুপারি আমার সুপারি তো বাড়িয়া যাইবে না গিয়া কো চাই তো দিতে হইলো একটা ফু ফু করিয়া কি করলাম ক্যান্ডেল লাইটটা লিমিয়ে দিলাম হইয়াই আমি দেশান্তরী দেশ বিদেশে বিড়াই তরি রে ওরে হয়োমি দেশান্তরি দেশ বিদেশে বিড়াই তরি রে নগর ফেলি গাটে গাটে নগর ফেলি গাটে গাটে বন্দরে বন্দর আমার মনের নঙ্গর নঙ্গে আই রেং বাড়ির গরে আমার মনের নঙ্গর পয়াসে আইরে সারিং বাড়ির গরে দেখো তার খাবার গুলা কি সুন্দর না আসলে খাবারের দাম কত ছিল ওয়ান হান্ড্রেড সেভেন্টি পাউন্ড দুইজন মানুষের খাবার এই না পত দরিয়া আমি কত না গেছি চলিয়া পত দরিয়া আমি কত না গেছি চলিয়া একলা গরে মন বধু আমার আছে পন্ত করে মন আমার আসে পন্ত চাইয়া ওইখানে তারা কি আছে স্কোন ওই যে ক্রিম কইলাম দিছে ক্রিম দিয়া স্কোন খাওয়াইব আর জাম দিয়া তো দেখলাম কত সুন্দর মুখ উঠে একটা আসলে লেমন দিয়ে এটা বানাই লইছে তখন অন্য এখন তুমি লেমন বেশি বালা পাও ওটা তুমি খাইয়া নাও

আমার প্রিয় ভাই বোন আমার প্রিয় মুখ আমার হল যারা যারা আমার ভিডিওটা দেখবায় সবাই আমার অনুরোধ দয়া করে একটা লাইক আর অনেক লম্বা ভিডিও হয়ে যাক আমি একটা খাইছি খুব ভালো লাগছে আর দুইটা আসলো সুলতানা দিয়ে আর দুইটা আসলো কি এমনি প্লেন অনেক মানুষ সারাদিনের জন্য বসে রয়েছে আমি অন্য আমি খাইম কিলা মানুষ তো সারা দিন বসে বসে তারা গল্প ঘরে আর আমি গল্প করম চলো আমি চলিয়া যাই তখন আমি খাওয়া দাওয়া করে উঠতে যাইম কুইনের বাড়ি দেখতে যাইম হায় রে কপাল মহন্তাকি তেয়ীবন জৈলা পুরা শ্রেষ্ঠ হইল না হায় রে কপাল মহন্দ চুক্ত যে জীবন জয়লা পুরা শেষ হইল না বানাইছিল মনিখারে এমন অঙ্কার বানাইয়া এ এমনীয় দিন কারো গলে শুভা পাইলাম না তারপরে করছি কপাল ওয়াশরুমে গেলাম তার ওয়াশরুমটা দেখলাম কি সুন্দর খুব পরিষ্কার খুব ভালো লাগলো হাত ধুয়ে আসলাম আর তারপরে আস্তে আস্তে বাহির হইয়া কোথায় যাই ফোনের বাড়িতে তখন বাহিরে যাওয়ার পর আমার মেয়ে কি বললো যে একটা ফটো তুলিয়া নেই তো মহিলাকে বললো তুমি কি একটা ফটো তুলিয়া দিবা আমরা মা মেয়ের তো মহিলা আমার খুটটা খুলিয়া দিল আর অনেক হাতে তো অনেক প্রবলেম হাত দিয়ে ডাইন হাত দিয়ে আমি কিছু করতে অনেক কষ্টকর তো অনেক ওর ভিডিওতে বেশি কমেন্ট করতাম পারি না অবশ্যই শোনা পাকি ওর বুঝতে কারণ বাগুয়ার দেখে মনে করি এত কমেন্ট করবো মহিলা আমার খুটটা খুলিয়া নিয়ে রাখলো তারপরে আমরা একটা ফটো তুললাম মামে বসে বারবার যদি ভালো লাগে আমার ভিডিওটা খুব বড় একটা হোস্টেল খুব নামি দামি যদি কারো ভালো লাগে আমার মতন প্রবাসী যারা অবশ্যই গিয়া দেখতে পারবা গড়িয়া খাইতে পারবা আমার দেশের সোনা ফাঁকি তারা কেমন করিয়া হইম তোমরা লাগে শুধু শেয়ার করলাম ফাঁকি হল আমি তোমরা লাগে আমার মন্থনে অনেক দোয়া অনেক ভালোবাসা তাহব চিরদিন কপাল মহন্দ চুক থাকিতে অন্ধ এ জীবন জয়লা পুরা শেষ তো হইল না বানাইয়া মনি খারে মনি অলঙ্কার বানাইয়া মনিকারে মনি অলঙ্কার কোন দিন কারো গলায় শোভা পাইলাম না হায় রে হাই গয়না কেউ তো তরে নে না হায় রে হাই গয়না কেউ তো লয় না মানুষের হাটে সে তো বিক্রি হইল না মানুষের হাটে সে তো বিক্রি হইল না রে এ অন্ধ জীবন জয়লা ফুড়া শেষ তো হইল না আমি ফুল কদম ডালে ফুটেছি বর্ষাকালে আমি ফুল কদম ডালে ফুটেছি বর্ষাকালে সারাটি জীবন গেল জলে সারাটি জীবন গেলো চুখেরি জলে হায়রে হায় গোলাপি কত না পাহাপি হরে হায় গুলাবী কত না যে আমার মতন পাপি আল্লাহ খাউকে করোন না আমার মতন পাপি আল্লাহ খাউকে করো না রে কপাল মোহন চোক তা হায় রে কপাল মহন্দ চোখ তাকিতে অন্দ জীবন জয়লা ফুড়া শেষ হইল না আর আবারও বাহিরের সময় কি দেখলাম সেই ফায়ার নানি কত সুন্দর লাগছে কত সুন্দর আগুন জলের কয়লা দিয়ে তারপরে এখন আস্তে আস্তে বাহির হইমু আর কোথায় যাইম বাহির হইয়া পরবর্তী ভিডিওতে অবশ্যই সোনাফাকিও হল দেখতে পার রাজপ্রসাদে রানীর বাড়িতে গ্যাগুর মু আর তোমাদের সাথে শেয়ার দিম অবশ্যই তোমাদের বালা লাগবো যারা আইজো আমার সাথে আসো পাশে আসো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হইয়া থাকে অবশ্যই আফন জানিয়া অন্তর্তনে তোমরা ক্ষমা করে দিবাই তখন সেই আমার দুই বন্ধুকে আবারও পাইলাম ঢুকার সময় তাদের সাথে ভিডিও করলাম এখন তারা আর বারো দাঁড়িয়ে আছেন থ্যাংক ইউ হইলাম তারাও থ্যাংক ইউ হইলা আমরা কি করি আস্তে আস্তে যাই কোন রাস্তা দিয়ে রানির বাড়িতে আমার খাওয়া দাওয়া ছিল এই রেস্টুরেন্টে দেখতে পারছো আর তারপরে পরবর্তীতে আসবে যে ভিডিও কৈন্যের বাড়ির ঘুরা দেখতে পারবায় অনেক কষ্ট করিয়া শোনা ফাকি অকল তোমরা আমার সাথে আছো আমার ভিডিওটা দেখায় সবাই রে অসম